Assalamu alaikum wa rahmatullah. My dear students, how are you? I hope you are well and staying at home safely with your parents. I am also grateful Allah. You are welcome to popular Facebook page Ghore Boshe Shikhi online class. At first, you are known to me. I am Muhammad Mubarak Hussain, assistant teacher English. Anandamayi Girls High School, Brahmanbaria Sodor, Brahmanbaria. I am taking class Islam and Moral Studies for class 6 and others. Today's lesson, unit 2. 4, 5, 6, and 7. Alhamdulillah, Amra Shorbo Protomi, Allah Taala Kache, Osom Kuki, Shokuria Adai Kurse Ejunni, Jallah Taala Amadrike Dunyate Sisti Koresen, Ebong Osom Konyamot Amadrike Bukkorar Junno. আমাদেরকে দান করেছেন এবং ভোগ করার ক্ষমতা ভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি এই জন্য যে কঠিন পরিস্থিতির সম্মুখীন সমগ্র বিশ্বজগৎ এখন অদৃশ্য করোনা ভাইরাস ওই করোনা ভাইরাস থেকে আমাদেরকে এখনো পর্যন্ত হেফাজত করেছেন এবং ভবিষ্যতে যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন এই জন্য আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব দোয়া করব নিজের জন্য আত্মীয়র জন্য প্রতিবেশীর জন্য দেশের জন্য এমনকি সমগ্র পৃথিবীর মানবের জন্য সমগ্র পৃথিবীর মানুষের জন্য আশা করি আমরা সকলেই ঘরে আছি এবং ভালো আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক এই আশায় আমরা হ্যাঁ আমাদের মূল পাঠ শুরু করতে যাচ্ছি আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো ইবাদত অধ্যায় দ্বিতীয় ইবাদত তাহলে ইবাদত কি ইবাদত হলো আরবি শব্দ এটা হলো এর অর্থ হলো আনুগত্য দাসত্ব কার আল্লাহ তাআলার আনুগত্য এবং দাসত্বকে স্বীকার করা মেনে নেওয়া অর্থাৎ আল্লাহ তাআলার আদেশগুলো এবং নিষেধগুলো মেনে চলার নামই হলো আনুগত্য দাসত্ব অর্থাৎ ইবাদত আল্লাহ তাআলা এই সমগ্র পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন কিসের জন্য একমাত্র আমাদের মানুষের জন্য আর আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করতেন আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলা ইবাদতের জন্য পবিত্র কোরআনে সূরা আয-জারিয়াত এর 56 নং আয়াত আল্লাহ তাআলা বলেন বা ঘোষণা করেন আমা হালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অর্থাৎ আল্লাহ তাআলা শুধু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করলে আমরা কিভাবে চলব বলবো পড়াশোনা করব খাবার দাবার খাবো আয় রোজগার করব জিন্দিগি করব এইগুলা ইবাদত করলে তো এগুলা করা আমাদের পক্ষে সম্ভব না আমরা এই দুনিয়ার জমিনে যত কাজ করব সবগুলো ইবাদতে গণ্য হবে যদি আমরা আল্লাহ তাআলার হুকুম এবং আহকাম নবীর তরিকা মতে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি তাহলে সবগুলোই হবে আল্লাহ তাআলার ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সার্বক্ষণিক কি ইবাদত করা সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ সার্বক্ষণিক ইবাদত করা সম্ভব কিভাবে ইবাদত করা সম্ভব আমরা যখন খাবার খেতে যাব তখন কুরআন ও হাদিসে
নিয়ম মাফিক যেইভাবে খাবারের জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেইভাবে খাবার গ্রহণ করেছেন কোরআন ও হাদিসের আলোকে যেইভাবে বলেছেন, সেইভাবে যদি আমরা খাবার গ্রহণ করি তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা খাবার নিয়ে ব্যস্ত থাকবো বা খেতে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইবাদত চলতে থাকবো। যখন আমরা ঘুমাতে যাব আমরা যদি সেই কোরআন ও হাদিসের আলোকে ঘুমাতে যাই বা ঘুমিয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমাতে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইবাদত চলতে থাকবে। যখন আমরা কোনো কাজে যাব যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজে ব্যস্ত থাকবো আল্লাহ তাআলার হুকুম মতে করবো ততক্ষণ পর্যন্ত আমরা কাজে আল্লাহর ইবাদতে ব্যস্ত হ্যাঁ বলে গণ্য হবে। এইভাবে প্রত্যেক মানুষের পক্ষে ইবাদত করা সার্বক্ষণিকভাবে সম্ভব। আমি আমার সন্তানকে খাওয়ানো কাজে ব্যস্ত হলাম অথবা আমি আমার সন্তানকে কি শিক্ষার কাজে নিয়োজিত হলাম, এটাও ইবাদত। কারণ তালাবুল মিফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বিদ্যা অর্জন করা মানুষের জন্য প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজস্বরূপ। ততটুকু বিদ্যা, যতটুকু বিদ্যা অর্জন না করলে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আমাদের জানা অসম্ভব, এই জন্য বিদ্যা অর্জন করা ফরজস্বরূপ। তাহলে সেই বিদ্যা আমি যদি আমার সন্তানকে কোনো মানুষকে দেই তাহলে এটাও একটা ইবাদত, অর্থাৎ ইবাদত সার্বক্ষণিক করাই সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, অমা হালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যাই হোক, আমাদের এখন যেই পাঠ, আমরা পাঠ চতুর্থ অর্থাৎ চার, উযু। এই উযু হলো আরবি শব্দ, পবিত্র অর্থাৎ পবিত্র হওয়ার জন্য শরীরের চারটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই হলো উযু। কারণ উযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতে যাওয়া যাবে না, যেহেতু বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাত, কেউ যদি বেহেশতে যেতে চায় তাহলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত কেউ বেহেশতে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা যেহেতু নামাজের জন্য হুকুম করেছেন, অর্থাৎ কোরআনে প্রায় 82 জায়গাতে বলা হয়েছে পাইকামাতুস সালাত ওয়া ইয়াতুস জাকাত, সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো। আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী কখনো বেহেশতের আশা করতে পারে না। আর কিছু কিছু হুকুম আছে যেগুলো পালন কোনোভাবেই কি পালন না করে বর্জন করা সম্ভব নয়, এগুলো ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে অবশ্যই আদায় করতে হবে। তাহলে ওই সালাত আদায় করার জন্য আমাদের উযুর প্রয়োজন, উযু না হলে কি নামাজ হবে না। সেই উযু কি? উযু হলো শরীরের চারটি অঙ্গ, যেমন উযুর চারটি ফরজ আছে, এই চারটি ফরজের কোনো একটি ছুটে গেলে উযু হবে না। ফরজের মধ্যে প্রথম হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, হলো এক নম্বর একটা ফরজ, কমপক্ষে একবার ধুতে হবে। তারপর দুই হাতের কোনায় অর্থাৎ দুই হাতের কুনি সহ ধৌত করা কমপক্ষে একবার, মাথার চার ভাগের এক অংশ মাসেহ করা, এটা একটা ফরজ। তিন নম্বর ফরজ, চার নম্বর ফরজ হলো টাকনু সহ দুই পা ধৌত করা। এই চারটি ফরজের কোনো একটি ছুটে গেলে উযু হবে না, আর উযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতের আশা করা যাবে না। এই আমরা সকলেই এই চারটি ফরজ ঠিক রেখে আমরা অন্ততপক্ষে উযু করব, যাতে আমাদের নামাজের কোনো সমস্যা সৃষ্টি অর্থাৎ নামাজ যাতে বাদ না যায়। তারপর আসো তাইয়ুমুম, অর্থাৎ তাইয়ুমুম কেন করতে হবে। তাইয়ুমুম শব্দের অর্থ হলো ইচ্ছা, তাইয়ুমুমের ফরজ আছে এরকম ফরজ হলো তিনটি। তবে তাইয়ুমুম কেন করতে হবে, যদি শারীরিক কোনো এই ধরনের সমস্যা হয় যে পানি ব্যবহার করলে শারীরিক অসুস্থতা বেড়ে যেতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, এই ধরনের কঠিন কোনো সমস্যা বা কঠিন কোনো সমস্যা হলে উযু করা যাবে না, অর্থাৎ পানি ব্যবহার করা যাবে না, আর পানি যেহেতু ব্যবহার করা যাবে না উযু করা পানির দ্বারা সম্ভব না, তবে এই জন্য ওই ক্ষেত্রে তায়ামুম করতে হবে। অথবা যদি দেখা যায় যে কোনো জায়গাতে যে দূর যতটুকু দূরে পানি পাওয়া যাবে অথবা পানি পাওয়া যাবে না, আবার অথবা পানি পাওয়া গেল ওইখানে যাওয়ার পর উযু করে
নামাজ পড়ার যে সময় তা থাকবে না, এইরকম অবস্থায় তায়াম্মুম করতে হবে। আর তায়াম্মুমের ফরজ হলো কি, তিনটি। একটা হলো পবিত্র, অর্থাৎ পবিত্র মাটি, চুন, শুকরি এই ধরনের কোনো কিছু দিয়ে সমস্ত মোহনমণ্ডল কমপক্ষে একবার মাসহ করা। এর প্রথমটা হবে নিয়ত করতে হবে কি, যেহেতু আমি প্রয়োজন যে তায়াম্মুম শব্দটা হলো ইচ্ছা, ইচ্ছা মানে কি নিয়ত, অর্থাৎ আমি নামাজ পড়ার উদ্দেশ্য পবিত্র হওয়ার জন্য, হ্যাঁ নামাজ পড়ার জন্য অর্থাৎ পবিত্র হওয়ার উদ্দেশ্যে তায়াম্মুমের নিয়ত করলাম, এটা একটা ফরজ। দ্বিতীয় ফরজটা হলো সমস্ত মুখমণ্ডল, হ্যাঁ মাটি এভাবে নিয়ে মাসহ করা, এটা একটা ফরজ। আর একটা হলো দুই হাতে কোনাই সহ কি মাসহ করা হলো ফরজ। এই তিনটা ফরজের কোন একটা ফরজ ছুটে গেলে তায়াম্মুম করা হবে না। আবার তায়াম্মুমের শর্ত হলো এরকম, যদি কোনো কারণে একজন মানুষ অসুস্থ ছিল, সুস্থ হওয়ার সাথে সাথে তার তায়াম্মুম ছুটে যাবে, ভঙ্গ হয়ে যাবে, কারণ তাকে সাথে সাথে উজু করে কি যে কোনো সালাত আদায় করতে হবে, অন্যথায় আর সালাত আদায় করা যাবে না। অথবা সে তার পানি পাওয়া মাত্রই, অর্থাৎ পানি পাওয়া মাত্রই নামাজ পড়তে হলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, তাকে কি করতে হবে, উজু করে নামাজ আদায় করতে হবে। ছয় নাম্বার পার্ট ছয়ে আছে গোসল। গোসলও করতে হবে, গোসলের জন্য তিনটি ফরজ রয়েছে, কোন একটি ফরজ ছুটে গেলে গোসল হবে না, আর গোসল না হলে উজু নামাজ কোনোটাই করা সম্ভব হবে না। কারণ কোনো কারণে যদি কোনো মানুষ অপবিত্র হয়ে যায়, তাহলে তাহাকে এই পবিত্র হওয়ার জন্য, পবিত্র গোসল মানে হলো কি ধোয়া, পবিত্র হওয়ার জন্য এই তিনটি ফরজ ঠিক রেখে মানুষকে কি করতে হবে, গোসল করতে হবে। যেরকম এক নম্বর ফরজ হলো ঘরঘরা কুলি করা, আপনি উপর থেকে হা করে ঘরঘরা করে কুলি করতে হবে। দুই নম্বর ফরজ হলো নাকের ভিতরে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে, হ্যাঁ কমপক্ষে একবার। আর সমস্ত শরীর পানি দিয়ে কি করতে হবে, পানি দিয়ে ধুতে হবে, অর্থাৎ পানি ঢেলে ধুয়ে নিতে হবে, যাতে শরীরের কোনো একটা অঙ্গ বা প্রত্যঙ্গ এমনকি পশম পর্যন্ত কোনো জায়গায় কি ধোয়ার বাকি না থাকে। তাহলে আমরা কি পাইলাম, যে প্রথম আমরা পেলাম যে উজুর চারটি ফরজ, তারপরে চারটি ফরজের মধ্যে একটি হলো কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বর ফরজ হলো দুই হাতের কোনোই সহ ধৌত করা, তিন নম্বর ফরজ হলো মাথার চার ভাগের এক অংশ কমপক্ষে একবার মাসহ করা, চার নম্বর ফরজ হলো টাকনো সহ দুই পা ধোয়া। তবে যেই অংশগুলো ফরজ, ওই অংশের কোনো একটা পশম পর্যন্ত ধোয়ার বাকি থাকতে বা বিদার বাকি থাকতে পারবে না, তাহলে কি উজু হবে না, উপরুচ্ছিত ফরজ ছুটে যাবে। আমরা তায়াম্মুমের ফরজ পাইলাম তিনটা, যেমন নিয়ত করা, দুই হলো সমস্ত মুখমণ্ডল মাসহ করা, তিন হলো দুই হাতের কুনি সহ মাসহ করা। আমরা গোসলের ফরজ পাইলাম তিনটা, একটা হলো গড়গড়া কুলি করা, দুই হলো নাকের ভিতরে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, তিন হলো সমস্ত শরীর পানি দিয়ে কি ধুয়ে ফেলা, অর্থাৎ পানি ঢেলে ধুয়ে ফেলা। এখন আমরা আসবো সালাত, যেই কারণে আমাদের উযু গোসল তায়াম্মুমের আলোচনা হয়েছে, কিসের জন্য এটাকে আমরা কেন করব, সালাত আদায় করার জন্য। ওই সালাতে এখন আমরা আলোচনা করব সালাত কি। সালাত আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হলো কি করা, এর আবেদনিক অর্থ হলো প্রার্থনা করা, দোয়া করা, নত হওয়া। এই সালাত কেন করতে হবে, সালাত কিভাবে করতে হবে, আসসালাত ও মিফতাহুল জান্নাত, সালাত হলো বেহেস্তের চাবি। কেউ যদি বেহেস্তে যাইতে চাই তাহলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত ব্যতীত কেউ বেহেস্তে যেতে পারবে না। কোন একটি রুম যদি তালাবদ্ধ থাকে, সেই রুমে ঢুকতে হলে চাবির প্রয়োজন হবে, তালা খোলার জন্য চাবির প্রয়োজন হবে, তেমনি বেহেস্তে যাওয়ার জন্য চাবিরও প্রয়োজন হবে, সেই চাবির নাম হলো সালাত। সালাত ব্যতীত কেউ বেহেস্তে যেতে পারবে না, কারণ আসসালাতু মিফতাহুল জান্নাত। তাহলে সেই সালাত আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে
আল্লাহ তাআলা যত কিছু নিয়ামত দান করেন, যত কিছু নিয়ামত আল্লাহর কাছে আমরা চাইব, যত কিছু প্রার্থনা করব সবকিছু আমরা সালাতের মাধ্যমে পাওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন এবং এই সালাতের মাধ্যমে সকল প্রকার আমরা যা চাইব আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে, কোনো বিপদগ্রস্ত হলে কোনো বিপদ আপদে পড়লে আমরা সালাত আদায় করব। এবং আল্লাহ তাআলা বলতেন যদি কেউ কোনো কিছু আমার কাছে চাও তাহলে তোমরা যেন সালাত আদায় করো, সালাতের মাধ্যমে আমার কাছে চাও। আসলে সত্য আল্লাহ তাআলা কি যে যদি যারা সঠিক নিয়ম মতো সকল প্রকার হক মেনে যদি সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে অর্থাৎ পাঁচটি পুরস্কার দান করবেন। কিরকম পুরস্কার দান করবেন? যেমন তার দুনিয়ার রিজিকের অবস্থা কি বা ব্যবস্থা কি করে করবেন, অর্থাৎ দুনিয়াতে সকল যত প্রকারের রিজিকাতে সকল প্রকার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কি সঠিক শুদ্ধভাবে আদায় করবেন। রিজিক বলতে বুঝি যেমন আমরা আমি একটা কাপড় পরলাম এটাও আমার রিজিক, আমি ভাত খাইলাম এটাও আমার রিজিক, আমি মাছ খাইলাম এটাও আমার কি রিজিক, আমি একটা কোনো কিছু উপভোগ করলাম সৌন্দর্য উপভোগ করলাম, অর্থাৎ আমার অর্থাৎ দুনিয়ার জমিনে প্রয়োজনীয় যা কিছু সবকিছুর নাম হলো রিজিক। এই সকল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে না, হ্যাঁ আল্লাহ তাআলা রিজিক তাদেরকে দিচ্ছে, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগেই তাকে হাওয়ানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কারণ আল্লাহ তাআলা কেন রিজিক দিচ্ছেন? যারা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে নামাজ সঠিকভাবে আদায় করে তাদের উচিত আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন তাহলে যারা অমুসলমান যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক কেন দিচ্ছেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সাক্ষাৎ করেন তখন আল্লাহর কাছে আল্লাহ কাছে গিয়ে বলেন যে আল্লাহ তোমার বান্দারা তা আমার কথা শুনে না, তোমার দাওয়াত গ্রহণ করে না, তো আমার দাওয়াত আমি যে দাওয়াত পৌঁছেছি কালেমার দাওয়াত শেষে গ্রহণ করে না, কি করতে হবে? তাদেরকে গজব দেব। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি পাতিল বানাইতে থাকো এক মাস পর্যন্ত বা দীর্ঘদিন বানানোর পর আল্লাহ তাআলা বলছিল যে এগুলো ভেঙে গেল। তখন সাল্লাল্লাহু আলাইহি বলছিল হে আল্লাহ আমার তোমার, তখন আল্লাহ তাআলা বলছিল যে তোমার যেমন মায়া লাগে আমারও ঠিক তেমন মায়া লাগে, সেই জন্য আমি তাদেরকে ধ্বংস করব না, আমি চেষ্টা করে যাব। অর্থাৎ আল্লাহ তাআলা এই জন্যই প্রত্যেকটি মানুষকে রিজিকের পয়সা করে দেন, কিন্তু যারা যেই রকম অপরাধ করবে সেই জন্য তার পরিণামে শাস্তি হবে, সেই রকম শাস্তি হবে। যারা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে তারা পাবে কি জান্নাত, আর যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে না তারা দাবিত হবে কি জাহান্নাম। এই সালাতের মাধ্যমে যদি আমরা দুই নম্বর পুরস্কার দান করবেন কবরের আজাব মাফ করে দেবেন, কবরের যে ভয়াবহ কঠিন আজাব হবে মৃত্যুর পর সেটা আল্লাহ তাআলা কি করবেন মাফ করে দেবেন। তিন নম্বর পুরস্কার দেবেন আল্লাহ তাআলা তাকে কি করবেন ডাইন হাতে আমলনামা দিবেন, ডাইন হাতে আমল যাদের যারা বেহেশত হবে তাদের আমলনামা হবে ডান হাতে, আর যারা দুজুকি হবে তাদের আমলনামা হবে বাম হাতে। আল্লাহ তাআলা ফুল চেরাতের ফুল বিজলিনি পার করে দিলেন, বিজলিনি অর্থাৎ 30,000 বছরের রাস্তা, মুফাসসিরগণ আমরা বলেন 30,000 বছরের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকালে যে সময় লাগে তার চেয়ে আরো কম সময়ের ভিতরে আল্লাহ তাআলা কি ফুল চেরাতের ফুল পার করে দেবেন। আর যারা গুনাহগার হবে তাদের জন্য হবে হীরার তলোয়ারের মধ্যে আরো ধার, অর্থাৎ তারা ফুল চেরাতের ফুল ওঠার সাথে সাথে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের আগুনে আগুনে কি জ্বলতে থাকবে। আর পাঁচ নম্বর পুরস্কারটা হবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে ব্যস্ত দান করবে। তাহলে আল্লাহ তাআলা এইরকম পুরস্কারগুলো যদি আমাদেরকে আল্লাহ তাআলা দান করে তাহলে দুনিয়া এবং আখেরাত কোনো দুবই জাহানে আমাদের কারো কোনো সমস্যা হবে না, আমরা অনাবিল শান্তির আশা করতে পারি। সেই জন্য এই সালাতকে আমরা পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করব, নিজেরাই আদায় করব এবং অন্যদেরকেও আদায় করার জন্য বলছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াই কামাত সালাত ওয়াই তোস জাকাত, সালাত কায়েম করো জাকাত আদায় করো। সালাত আদায় করলে আরো কি লাভ? যেমন বলছে আল্লাহ তাআলা কোরআনের বলছেন
কি বলছেন সূরা আল আন কাবুত, যেমন আল্লাহ তাআলা কোরআনে সূরা আল কাবুতের 45 নং আয়াতে ঘোষণা করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহিশা ওয়াল মুনকার, নামাজ সকল প্রকারের ফাহিশা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যারা নামাজ পড়বে সঠিকভাবে শুদ্ধভাবে, আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার ফাহিশা এবং খারাপ কাজ থেকে কি করবে, বিরত রাখবে। আর যারা নামাজ আদায় করবে না তাদের এই ধরনের সম্ভাবনা থাকবে না। কারণ হলো নামাজি ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আর যদি কোনো ব্যক্তি নামাজি হয় তার যদি আমল ভালো না হয় তাহলে কি সেই নামাজ আর কবুল হবে না, আর কবুল যদি না হয় সেই নামাজে কোনো ফায়দা আসবে না। এই জন্য আমরা সকলেই প্রত্যেকেই সহি শুদ্ধ ভাবে সঠিক ভাবে কোরআন ও হাদিসের আলোকে নামাজ গুলো আদায় করবো, নিজে আদায় করবো, অন্যদেরকে আদায় করতে বলবো। কারণ নামাজ অবশ্যই কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। সালাতের দ্বারা আমাদের অর্থাৎ মানুষের নুরানি চেহারা বৃদ্ধি পায়, মানুষের আয় রোজগার বৃদ্ধি পায়, মানুষের শান্তি আসে। শান্তি নামাজ ছাড়া কোনো শান্তি আসতে পারে না। দুনিয়ার জীবনে অনেক মানুষেরই অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ ধন দৌলত আছে, নামাজ পড়ে না কিন্তু তার শান্তি নাই। যদিও আমরা দেখি যে টাকার কোনো অভাব নেই, আসলে তাদের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি এবং কামিয়াবের পূর্ব শর্ত হলো নামাজ। নামাজ ছাড়া কোনো ব্যক্তির শান্তি বা কামিয়াব আসতে পারে না। এই জন্য আমরা সকলেই নামাজ কি আদায় করব। এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার অবস্থার পরিবর্তন করতে চায়, উন্নতি করতে চায়, সেই জন্য ইশাক নামাজ আদায় করে, সেই জন্য সালাতুল তাহাজ্জুদ, সেই জন্য কি করে আওয়াবিনের নামাজ আদায় করে, অর্থাৎ বিভিন্ন ধরনের নফল নামাজ আছে এগুলো যেন আদায় করে। সে যদি পরকালের কামিয়াব বা শান্তি লাভ করে সেই জন্য বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করে। এজন্য আমরা সকলেই নামাজ আদায় করব এবং নামাজ অন্যদেরকে আদায় করতে বলব। আজ এই পর্যন্তই। মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটেন্ড দ্য ক্লাস, আই এম ইনভাইটিং টু ইউ ফর নেক্সট ক্লাস। আমাদের সকলকে সকল প্রকার বালা মুসিবত হইতে আল্লাহ তাআলা হেফাজত করুক, রক্ষা করুক, শান্তি অনাবিল শান্তিতে আমাদেরকে বসবাস করার সুযোগ দান করুক। এই জন্য এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।